আমরা অনেক সময় ঘোরার জন্য ঢাকার আশেপাশে শুধু প্লেস খুঁজতে থাকি যে কোথায় যাব কোথায় যাব, যেটা আমার ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। তো আপনার যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটি দেখে নিতে পারেন যে ঢাকার আশেপাশে শর্টকাটে একটি গ্রাম গ্রাম ফিল পাবেন এমন একটি জায়গা আজকে আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আর আজকে গিয়েছিলাম বসন্ত বিলাস রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা আসলে নামে যেরকম রেস্টুরেন্ট, আসলে দেখতে কিন্তু এটা একটা ঘোরার ভালোই একটা খুব সুন্দর প্লেস, একদমই নতুন এই রেস্টুরেন্টটা। তো যাই হোক, এটার ডিটেল সম্পর্কে যা জানতে চান তারা কমেন্টস করে জানান। তো এটার ভিতরে আসলে অনেক বড় একটা জায়গা আছে, তো এখানে আবার গেলে নৌকাও চড়তে পারবেন এমন প্লেস আছে। ঘোরাঘুরির জন্য বেশ ভালোই জায়গাটা, ছবি তোলার জন্য যারা ছবি তুলতে চান। আবার অনেক টিকটক ভাই আবুদেরকেও দেখেছি এখানে গিয়ে ভিডিও করতে, তো আপনারা এখানে গিয়ে খুব ইজিলি শ্যুট করে আসতে পারেন। আর রেস্টুরেন্টের খাবারের দাম যেটা বলবো, এখানে হচ্ছে ঢোকার যে এন্ট্রি ফিটা আছে সেখানে প্রত্যেকটা খাবারের মেনু থেকে পার পার্সন হিসেবে 200 করে ওরা বাদ দিয়ে দেয়। তারপরও আমার মনে হয়েছে যে এখানে খাবার প্রাইসটা আসলে অনেক বেশি অন্যান্য রেস্টুরেন্টে, যেটা ইজিলি অনেক ভালো ভালো আইটেম খেয়ে আসা যাবে, কিন্তু এইখানে খাবারের যে রেটটা ছিল সেটা অনেক বেশি হাই ছিল। এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগেনি, কিন্তু এইভাবে আদারওয়াইজ এটা ঘোরার জন্য খুব ভালো একটি জায়গা। সো আপনারা এই জায়গাটি দেখে আসতে পারেন। আর জায়গাটি কোথায় আরও ডিটেলস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এখানে আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন যে আমার ছেলে কতটা খুশি, আর সাথেও কাজিনদের সাথে গিয়েছিল তার জন্য আর একটু বেশি হ্যাপি ছিল। তো এই যে এটা হচ্ছে আমার ননদের ছেলে, ও খুব এনজয় করছিল একটু পরপর। আসলে এরকম একটা আউটডোর এনভায়রনমেন্ট পেয়ে বাচ্চারা খুবই খুশি হয়েছিল। জায়গাটা কিন্তু আসলে মোটামুটি ভালোই বড়, আর এটা ছবি তোলার জন্য আরও কিছু প্লেস ছিল, জায়গা ছিল, ভিডিও ক্যাপচার করতে পারিনি আসলে। তো যাই হোক, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন এই রেস্টুরেন্টটি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।